আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনি ভাই বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব স্বপ্নে কি দেখলে কি হয়, আল্লামা ইবনে সিরিনের উর্দু খাব নামক গ্রন্থ থেকে। আপনারা আলোচনা বুঝতে অবশ্যই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন। আমাদের চ্যানেলটি অবশ্যই ইসলাম প্রচারের স্বার্থে ভিডিওতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। কথা দেরি না করে আমরা মূল আলোচনা শুরু করে দিচ্ছি। স্বপ্নে শস্য যদি কেউ ফল আপনার ক্ষেতের মধ্যে দেখতে পায় শস্য, তাহলে ইহা সুখ শান্তি পরিবারের মধ্যে আসার ইঙ্গিত বহন করে থাকে। স্বপ্নে শিক্ষক দেখা, ইহা জ্ঞানী হওয়ার ইঙ্গিত বহন করে। তদ্রূপ স্বপ্নে শশা দেখা অথবা শশার গাছ দেখা অধিক সময়ে আপনার আপনার পরিবারের মধ্যে দীর্ঘ সময়ের জন্য যে কোনো মানুষ অসুস্থ না হওয়ার লক্ষণ। দীর্ঘ সময় অসুস্থ হবে না এমন একজন মানুষ আপনার পরিবারের মধ্যে থাকবে, আপনি যদি এই স্বপ্নটা দেখে থাকেন। স্বপ্নে শরবত দেখা উত্তম পুরুষ লাভ হওয়ার লক্ষণ বুঝতে হবে। স্বপ্নে শয্যা দেখা ইহা খারাপ কোনো কিছুর ইঙ্গিত বহন করে থাকে। স্বপ্নে শহীদ ব্যক্তিকে দেখা ধন দৌলত লাভ হওয়ার ইঙ্গিত বহন করে। স্বপ্নে শরবতের পেয়ালা দেখা ইহা দীর্ঘায়ু লাভের ইঙ্গিত বহন করে থাকে। তদ্রূপ বন্ধুরা, কিতাবের মধ্যে এই বিষয়ে আমাদেরকে আরো কিছু দিক নির্দেশনা দেওয়া হয়েছে। যেমন স্বপ্নে কেউ যদি কারো ঘাড়ের মধ্যে কেউ আক্রমণ করছে অথবা মারছে এ জাতীয় কিছু দেখে, তাহলে ইহা মৃত্যু বা কঠিন রোগে আক্রান্ত হওয়ার লক্ষণ। স্বপ্নে সাপ দেখা মনোবাঞ্ছনাপূর্ণ হবে। আবার কোন কোন কিতাবের মধ্যে লেখা আছে স্বপ্নে সাপ দেখা শত্রু দূর হবে অথবা শত্রু আপনার কাছে পরাস্ত হবে, এ জাতীয় কিছু বুঝিয়ে থাকে। স্বপ্নে সবুজ কাপড় দেখা সুখ শান্তি লাভ হওয়ার ইঙ্গিত বুঝিয়ে থাকে। স্বপ্নে সাতরঞ্জি দেখা ইহা সুদক্ষ খেলোয়াড় হওয়ার লক্ষণ। স্বপ্নে সন্তানকে খাবার দিতে দেখা বিপদ মুক্তির লক্ষণ। স্বপ্নে সার দেখা অশুভ চিহ্ন বুঝিয়ে থাকে। স্বপ্নে সাপ মারতে দেখা ইহাও মনের আশা পূর্ণ হওয়ার ইঙ্গিত বোঝায়। স্বপ্নে সবুজ নিশানা দেখা বিদেশ থেকে দেশে প্রত্যাবর্তনের লক্ষণ বোঝায়। স্বপ্নে সন্ধ্যা হতে দেখা সন্তানের জন্য দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার লক্ষণ বোঝায়। আশা করছি বুঝতে পেরেছেন। এই বিষয়গুলো নিয়ে আর অনেক ভিডিও আমাদের চ্যানেলে আছে, আপনারা দেখবেন, আশা করছি উপকৃত হবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আমাদের আরেকটা চ্যানেল আছে, ডার্ক ব্লু, ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, চাইলে সেই চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।